সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে তোমাদের মোবাইলে তিনটি গুরুত্বপূর্ণ কিন্তু গোপন সেটিং দেখিয়ে দেবো। এন্ড গাইস তোমরা যদি তোমাদের মোবাইলে এই তিনটি সেটিং গাইস অ্যাক্টিভ করে নিতে পারো, তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তোমরা কিন্তু একবার মোবাইলটাকে চার্জ দিয়ে কিন্তু গাইস 2 থেকে 3 দিন কিন্তু গাইস তোমরা তোমাদের মোবাইলটা কিন্তু গাইস ইউজ করতে পারবে। সো গাইস খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিও চলেছে, তো গাইস ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন গাইস। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই রকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এই সেটিংগুলো করার জন্য তোমরা কি করবে, সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলে সেটিং এ যাবে। এন্ড গাইস সেটিং এ যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবে, এন্ড গাইস একটা অপশন দেখতে পাচ্ছ সিস্টেম ম্যানেজমেন্ট, সিম্পলি গাইস তোমরা এর উপরে ক্লিক করে দেবে। এন্ড গাইস সবার নিচে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন, সিম্পলি গাইস তোমরা এর উপরে ক্লিক করবে। এন্ড গাইস ডেভেলপার অপশন এখান থেকে তোমরা অন করে নেবে। এন্ড গাইস দেখতে পাচ্ছ আমার মোবাইলে কিন্তু ডেভেলপার অপশন এখানে অন করা আছে। এন্ড গাইস এই ডেভেলপার অপশনের মধ্যে কিন্তু গাইস প্রচুর সেটিং আছে, এগুলো কিন্তু গাইস তোমাদের মোবাইলের গোপন সেটিং। তো গাইস এখান থেকে তোমাদের সিম্পলি তিনটে সেটিং কিন্তু অ্যাক্টিভ করতে হবে। ফার্স্ট সেটিংটা অ্যাক্টিভ করার জন্য গাইস তোমরা কি করবে, এই অপশনের কিন্তু ডেভেলপার অপশন একদম নিচে চলে যাবে। এন্ড এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে যেটি কিন্তু গাইস তোমাদের মোবাইল অফ করা থাকবে। সিম্পলি গাইস তোমরা কি করবে, এই অপশনটি গাইস এখান থেকে তোমরা অ্যাক্টিভ করে দেবে। তাহলে গাইস কি হবে, এই অপশনটি অ্যাক্টিভ করার ফলে তোমাদের মোবাইল কিন্তু গাইস ফুল অপটিমাইজ হয়ে যাবে। গাইস তার ফলে কিন্তু গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি কিন্তু গাইস যে কোনো জায়গায় কিন্তু গাইস কনজিউম হবে না। এন্ড গাইস তোমাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো গাইস সবার লাস্টে কিন্তু এই সেটিংটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু গাইস তোমাদের মোবাইলে অ্যাক্টিভ করে দেবে। এন্ড গাইস এটি হয়ে গেল ফার্স্ট সেটিং। এন্ড গাইস সেকেন্ড নম্বর সেটিংটি গাইস করার জন্য তোমরা কি করবে, সিম্পলি গাইস তোমরা একটু উপরে স্ক্রল করে নেবে। এন্ড এখানে একটা অপশন তোমরা দেখতে গাইস অলওয়েজ অ্যাক্টিভ মোবাইল ডাটা, গাইস তোমাদের মোবাইলে কিন্তু গাইস এই অপশনটি গাইস অ্যাক্টিভ করা থাকতে পারে। সিম্পলি গাইস তোমরা কি করবে, এই অপশনটি গাইস তোমরা এখান দিয়ে অফ করে দেবে। সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অপশনটি অন করা আছে, সিম্পলি গাইস আমি এখান দিয়ে অফ করে দিলাম। এন্ড গাইস এটি কিন্তু সেকেন্ড নম্বর সেটিং হয়ে গেল। গাইস থার্ড নম্বর সেটিং করার জন্য তোমরা কি করবে, সিম্পলি গাইস তোমরা এখান দিয়ে আরেকটু উপরে স্ক্রল করবে। এন্ড গাইস একটা অপশন তোমরা দেখতে হবে কুইক সেটিং ডেভেলপার টাইলস, সিম্পলি গাইস তোমরা কি করবে এই অপশনটি উপরে গাইস তোমরা এখান দিয়ে ক্লিক করে দেবে। এন্ড গাইস এখানে ক্লিক করার পর গাইস দেখবে কিছু সেটিং গাইস এখান দিয়ে অ্যাক্টিভ করা আছে। তোমরা কিন্তু গাইস একদমই চোখ বন্ধ করে কিন্তু গাইস সমস্ত সেটিং কিন্তু এখান দিয়ে অফ করে দেবে। এই সমস্ত সেটিংগুলো কিন্তু আমাদের মোবাইলে কোনো রকমের কোনো কাজে আসে না। এই সমস্ত সেটিংগুলো কিন্তু উল্টে কিন্তু আমাদের মোবাইলে চার্জ কিন্তু গাইস নষ্ট করে। এন্ড গাইস আমাদের ব্যাটারি কিন্তু গাইস কনজিউম করে। সিম্পলি গাইস সমস্ত সেটিং গাইস তোমরা এখান দিয়ে গাইস কি করবে, একটু একটু করে কিন্তু সমস্ত সেটিং গাইস এখান দিয়ে তোমরা অফ করে দেবে। গাইস গাইস সিম্পলি তোমরা তোমাদের মোবাইলে এই তিনটি সেটিং গাইস অ্যাক্টিভ করে নাও। এন্ড গাইস পার্থক্যটা গাইস তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস কতটা ইনক্রিজ হয়ে যাবে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু গাইস ইউজ করলে বুঝতে পারবে। তো গাইস তোমরা একবারও এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইল ইউজ করবে। এন্ড কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সমস্ত সেটিংগুলো তোমাদের কেমন লেগেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও। এন্ড গাইস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা এন্ড বাই বাই।